আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রতিম নেতৃত্ব সঞ্জীব রায়, আমাদের রাইদুল ইসলাম থেকে শুরু করে স্বপন শাহ, উপদা থেকে শুরু করে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি উদ্বাস্তুর সভাপতি, আমাদের উদ্বাস্তুর সভাপতি সুরজিৎ, আমাদের বিভিন্ন টাউন ব্লকের আমাদের মাদারের যারা সভাপতি, বিভিন্ন চেয়ারগুলোতে যেন কেউ না বসে। বিভিন্ন ব্লক টাউন থেকে এসছেন আমাদের আন্দোলন। গত 23 তারিখ মিথ্যাচারের মাধ্যমে যারা অপবিত্র করেছিল পরিবেশকে, তাদের বিরুদ্ধে জন্য মাত্র 48 ঘন্টা নোটিশে নদিয়া দক্ষিণ রানাঘাট পি এমএলএ কাউন্সিলর চেয়ারম্যান দল সরকার প্রশাসনের 80% ক্ষমতা, 80% পদ ওরা আগলে রেখেছিল, ওরা নিয়েছিল, তারপর বেইমানি করেছিল। তাই 80% গাল তো ওই খাবে, আর কে খাবে? নেয়ার সময় তোমরা নেবে আর গাল খাওয়ার সময় খাবে তোমার পাশের বাড়ির লোক, হয় নাকি? দেখুন, দুটো সরকার, একটা কেন্দ্রে একটা রাজ্য। কেন্দ্রের সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সার কেরোসিন তেল এগুলোর দাম বাড়িয়ে যাচ্ছে আর ব্যাংকের সুদ কমিয়ে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার। মায়েরা বোনেরা রয়েছেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর বদন ছাড়া সেই নিগমের হেডে বেতন পেয়ে চাকরি করছে এমন অনেকে আছে আজকে, যারা বড় বড় কথা বলছে, সেই লোকগুলোকে বার করুন, ধরে সরকারি চাকরি থেকে বার করে দিন। তাদেরকে দিয়ে বিজেপি করাচ্ছে, তাদেরকে দিয়ে খোলকত্তাল নিয়ে আমায় সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলেন, শুভেন্দু বাবু নাচছেন, কিছু বলবেন? আর কি বলবো বলুন, এতদিন ধর্ম নিরপেক্ষ ছিল, এখন হঠাৎ হিন্দু হয়েছে, তো এখন একটু বেশি নাচতে হবে। তো খোলকত্তাল নিয়ে নাচছে কেন জানেন? কারণ মমতা ব্যানার্জি সরকার লোকশিল্পীদের, শুভেন্দু অধিকারী দু বছর আগেও বলেছে, 20 সালের নভেম্বর ডিসেম্বর বিজেপিতে গেল ব্যক্তি স্বার্থে, সিবিআই ইডি থেকে বাঁচতে, একটা প্রতিষ্ঠিত চোর আমাদের কাঁধে বন্দুক রেখে এতদিন চালিয়ে গিয়েছে, আমার কাঁধে বন্দুক রেখেছিল। আমি কিন্তু কারা জীবনের পরেও আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে, আমি দল বদলে পাশের বাড়ির জেঠুকে গিয়ে বাবা বলে ডাকার সংস্কৃতিতে বিশ্বাস করি না। শুভেন্দু অধিকারী একটা প্রতিষ্ঠিত চোর, চোরটা চিটিংবাজ, ঘুষখোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ, দল বদলু, গিরগিটি, মেরুদণ্ডহীন, সিবিআই ইডি থেকে বাঁচতে রাস্কেলটা অমিত শাহের জুতো পালিশ করতে গেছে, সে এখন যে দল থেকে তার তার বাবার তার দুই ভাইয়ের রাজনৈতিক প্রতিষ্ঠা একের পর এক পদ, এখন তাদের বিরুদ্ধে এই নিম্নমানের কুৎসা, নিম্নমানের কুৎসা এটা হয়? ওদের জিজ্ঞাসা করুন না কটা পদ অধিকারী প্রাইভেট লিমিটেড আঁকড়ে রেখেছিল, বদলু তারা হঠাৎ ব্যক্তি কুৎসা নিয়ে নেমে পড়েছে। প্রতিহিংসা, ভোটে হারায় প্রতিহিংসা, টাকা দেয়া যাবে না, কেন্দ্রকে টাকা বন্ধ করতে হবে, ইডি সিবিআই বিএসএফ এর এরিয়া বাড়িয়ে দিতে হবে, এনআইএ পাঠাতে হবে। আপনাদের এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত এই
নদিয়া জেলাতে পা রেখেও এই ধরনের উৎসাহ করে গেছে। আমরা বলছি মানুষের উপকারের স্কিম। আচ্ছা এটা কি শুধু আমরা বলছি, একবার ভালো করে শুনে দেখুন তো। এই লড়াই আমাদের জিততেই হবে। তিনি জন্ম দিয়েছেন শিশু সাথী, মারা গেলে দিয়েছেন সমব্যাপী। তিনি কৃষক বন্ধু করেছেন, কৃষকের ফসলের 1750 টাকায় ধান কিনছেন, এক হাতে ধান দিন এক হাতে চেক দিন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুহাত ভরে মানুষকে উন্নয়ন করেছে। আমরা বাঁকিবাসী, পূর্ব মেদিনীপুরবাসী চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ। কে দশা করবেন না, কে কি বলে গেছে? আমরা যখন বলছি যে আবাস যোজনা যারা সার্ভে করতে যাচ্ছে তারা সিপিএম আমলে নিয়োগ হয়েছিল, আপনারা কি এখনো সেই সিপিএম মুহূর্তে দেখছেন? সিপিএম এর জুজু দেখার কোনো প্রশ্ন নেই, সিপিএম শূন্যে আছে, মহাশূন্যের দিকে যাচ্ছে। মুশকিল হচ্ছে সরকারি চাকরির মধ্যে সেই সময়ে সিপিএম এ নিয়োগ করে যাওয়া তো অনেকে আছেন, অজিতবাবু হয়তো তাদের কথাই বলেছেন, যারা তৃণমূল জমানার আগে থেকে অন্য দল যাদের নিয়োগ করে রেখেছে তারা এমন আচরণ করছেন যাতে এখন কিছু বিতর্ক তৈরি হয়, সেই দিক থেকেই সাবধান করেছেন। কুণাল দা, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় যাচ্ছেন, জেলা স্তরে নেতৃত্বকে বলছেন গ্রাস রুটে যেতে, নিচু স্তরে যেতে, কিন্তু দেখা যাচ্ছে সর্বত্র সমস্যা তৈরি হচ্ছে, কেউ যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন না। নতুন বছরে কোনো বার্তা দেবেন দলের পক্ষ থেকে? সবাই যাচ্ছেন, সকলেই যাচ্ছেন, নিবিড় জনসংযোগ চলছে এবং আপনারা অপেক্ষা করুন, আরও কিছু কর্মসূচি ঘোষণা। দিলীপ ঘোষের গাছে বেঁধে রাখার পাল্টাকে কুণাল ঘোষের হাত ভেঙে দেওয়া, কথা তো বলিনি আমি, বলেছি যে সমস্ত ক্রিমিনাল যারা বানতলা ধর্ষণকাণ্ডের ক্রিমিনাল তারা এসে আমাদের হুমকি দেবে এটা তো বরদাস্ত করা হবে না। আমি কি বলেছি? আমি বলেছি তার সঙ্গে আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা যেন, যারা হুমকি দিতে আসবে স্বাস্থ্যসাথী কার্ডটাও যেন সঙ্গে রাখে, ফলে তাদের ট্রিটমেন্টটাও আমরা করে দেবো বিনামূল্যে। খুব ভালো কাজ হচ্ছে, পুলিশ সঠিক কাজ করছে, বিজেপি বা যারা অশান্তি করবে বলে অস্ত্র জমা করছিল সেগুলো পুলিশ ধরে ধরে উদ্ধার করছে, অত্যন্ত ভালো কাজ করছে। এটা বামফ্রন্ট জমানা নয় যে রাইটার্স আর লালবাজারের দূরে রশিদ কেলেঙ্কারি বউবাজার বিস্ফোরণ 100 লোক মারা যাবে আর ডিএক্সে, এটা ওই জমানা নয়, এখানে পুলিশ কাজ করছে। থ্যাংক ইউ, ঠিক আছে। রাজেন্দ্র ওনারা কম্বল বিতরণ করতে গিয়ে তিনজন লোক মারবেন, তারপরে 7 জনকে আহত করবেন, সেখানে উদ্ধার করতে যাবেন না, সেখানে আসানসোলের জনতার আদালতের আসামি শুভেন্দু অধিকারী ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, জনতার আদালত থেকে গাড়ি ঘুরিয়ে উদ্ধারে যায়নি, দিল্লি যেতে পারছে, কাঁথি যেতে পারছে, কলকাতা যেতে পারছে, একবার নিহতদের পরিবারের পাশে যাচ্ছে না, আহতদের পাশে যাচ্ছে না, আর ঘটনা তদন্ত হবে না, পুলিশ স্বাভাবিক তদন্ত তো করবে, এই ঘটনা ঘটলো কি করে? দাদা, ক্ষীরপায়েতে পিকনিক করতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে পুলিশ পিকে আক্রান্ত হয়, কিন্তু সেই ঘটনায় 3 জন গ্রেপ্তার হলো, মূল অভিযুক্ত দাপুটের নেতা ছিল, যদি আমি ঘটনার বিস্তারিত জানি না। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।